প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় আবহাওয়া খারাপ এদিকে দুর্ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করে রাইসির জন্য এক ফোটা চোখের পানীয় ফেলবে না বলে ইসরায়েল তাই জানিয়ে দিল সবশেষে জানবেন এক ঘন্টা বেশি ছিলেন তাবরিজের ইমাম চেষ্টা করেছিলেন যোগাযোগের কাইশিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন দুর্ঘটনায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের ঘনিষ্ঠ এই নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইস এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ সহ সঙ্গীরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার সঙ্গে ইসরায়েল জড়িত নয় দেশটির কর্মকর্তারা মিডিয়াকে এই কথা বলেছেন যদিও দেশটির সরকারি ব্যাখ্যা এখন পর্যন্ত বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বলছে ভারী বৃষ্টিপাত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইটের দৃষ্টি সীমায় ব্যাঘাত ঘটেছে এই দুর্ঘটনায় শত্রুপক্ষের জড়িত থাকার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট রাইসির মেয়াদ এবং ইরানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দেশীয় শত্রু এমনকি ইসরায়েলের মতো বহিরাগত শত্রুদের সম্ভাব্য জড়িত থাকার বিষয়েও আলাপ চলছে উনিশশো সালে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এবং পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রায়সে তার নেতৃত্বেই ইরানের সামরিক বাহিনী কিছুদিন আগে আঞ্চলিক চিরবৈরী ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ব্রিটিশ প্রভাবশালী সাময়িক দা ইকোনমিক্সের এক প্রতিবেদন বলা হয় ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্কে প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি সন্দেহ দামেশকে করছেন ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা এবং পরবর্তীতে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তথ্যটি অনেকের মনোযোগ কেড়েছে ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরা গোপ্তা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ ব্যাপক পরিচিত যদিও ইসরায়েল এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি তবে বিশেষজ্ঞরা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তথ্য নাখচ করে দিয়েছেন রাশির জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবে না ইসরায়েল এই দুর্ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছেন তেল আবিবের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন দুর্ঘটনার পেছনে আমরা নেই রাইসির মৃত্যুতে বাংলাদেশ ভারত পাকিস্তান রাশিয়া সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করলেও এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সরকার অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা এমকে কে আবিগদর লিভারম্যান বলেছেন রাশির জন্য এক ফোঁটাও চোখের পানি ফেলবেন না তারা তিনি বলেন রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে আশা করে না ইসরায়েল এক ঘন্টা বেশি ছিলেন তাবরিজের ইমাম চেষ্টা করেছিলেন যোগাযোগের মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি বেছে তার সফর সঙ্গীরাও এই ঘটনার পর থেকে মিলছে একের পর এক নানা ধরনের তথ্য এই সংক্রান্ত চাঞ্চল্যকর আরও এক তথ্য এবার সামনে এসেছে ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাদ্দে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার ইরানি প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজানের প্রদেশের গভর্নর মালেক রহমাতি তাবরিজের জুমান নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাসেম ছাড়াও একজন পাইলট কো পাইলট ক্রু প্রধান নিরাপত্তা প্রধান এবং অন্য একজন দেহরক্ষী ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে হেলিকপ্টার আরোহীদের মধ্যে তাবরিজের ইমাম আলী আল ছিলেন ইরানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ক্রাইসিস ম্যানেজমেন্টের এজেন্সির প্রধান নামিরের মতে আল হাসিম দুর্ঘটনার পরেও পুরো এক ঘন্টা বেঁচে ছিলেন এমনকি তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তিনি আরও বলেন আরোহীদের শনাক্ত করতে কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই ক্রু সহ মোট নয়জন জন এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন